বাপ কেন দরকার? আরবি ভাষাতে বাপ হচ্ছে মূলত প্রকৃত পক্ষে আরবির বাবা। বাপ না জানা পর্যন্ত কেউ রূপান্তর করতে পারবে না, শুধু মিজান এক একটা ওজন মাত্র, কিন্তু বাপ হচ্ছে সেই ওজনের বাস্তব রূপ। বাপ ছাড়া প্রকৃত পক্ষে কেউ আরবি এরাব উচ্চারণ করতে পারবে না। এরাব তো শেষে জবর জের পেশ, এটা নাহমির দিয়ে দেওয়া যায় বা নাহু দিয়ে দেওয়া যায়, কিন্তু প্রকৃত পক্ষে পড়ার জন্য কোথায় মাঝখানে কি পড়বেন, প্রথমে কি পড়বেন, কোন শব্দটা কোন ওজনে আসলো, এটা মূলত বাবের উপরেই নির্ভর করে। আর সবচাইতে যে কারণে বাবের জন্ম হয়েছে আরবি ভাষায়, তা হচ্ছে মূলত অর্থ। প্রত্যেকটা বাবেরই নির্দিষ্ট কিছু অর্থ আছে, জন্মগতভাবে তাদের উৎপত্তিগতভাবে কিছু অর্থ আছে। এই অর্থটা না জানলে প্রকৃত পক্ষে সঠিক আরবি অর্থ কেউ করতে পারবে না, অসম্ভব। কেন অসম্ভব? দেখেন, এক একটা শব্দের বাবের রহস্যাবলি বিষয়ে একটা বই লেখা আছে, বই লিখেছি আলহামদুলিল্লাহ, এটা অচিরেই বের করব। বাবের রহস্যাবলি, একই শব্দের কত অর্থ ভিন্নতা হয়ে যায়, প্রত্যেকটা শব্দের অর্থ কিভাবে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে, এবং আমি যে অর্থে কথা বলতে চাই সেই অর্থটা আমি কিভাবে বানাবো। মূল অক্ষর জানি কিন্তু আমি অর্থের রূপান্তর করতে পারি না। আপনারা শুধু বাবের রূপান্তর পড়েছেন, কিন্তু আসলে এই রূপান্তরটা যে অর্থের রূপান্তর হয় এই জিনিসটাই অনেকে জানে না। আসলে বাবের রূপান্তর মূলত অর্থের রূপান্তর। কিভাবে? আমরা পাঁচটি বাব ধরেছিলাম, ইফআল, তাফিল, তাফাউল, মুফআলা, তাফালুন। ইফআল আর তাফাইল মানে হচ্ছে করা, সাধারণত বেশিরভাগ অর্থে কি হয়, হওয়া থেকে করা। কোনো ফেল যদি হওয়া হয়, যেমন খরজা একরুজু বাহির হওয়া, আখরজা ইখরুজু মানে বাহির করা, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, আর আদখালা ইয়াদখুলু মানে প্রবেশ করানো, আর খররাজা ইখররিজু মানে টেনে হিঁচড়ে খুঁজে খুঁজে বাহির করা। তো আলিমা ইয়ালামু মানে জানা, আর আলামা ইউআলিমু মানে জানানো, আর আল্লামা ইউআলিমু তাফাইল থেকে করলে হবে শিক্ষা দেওয়া। তাআল্লুম অর্থাৎ তাফাউল বাবটা আমরা দেখেছি কোনো কিছু আস্তে আস্তে যেগুলো হয়, যেই কাজগুলো আস্তে আস্তে করা হয় মূলত সেই কাজগুলোর ফেল কোন বাব থেকে আসে, তাফাউল থেকে। তাহলে ইফআল আর তাফাইল মানে করা, তাফাউল মানে হচ্ছে আস্তে আস্তে করা বা করানো বা হওয়া। আর আজকে আমরা পড়ব মুফাআলা আর তাফাউলুন। মুফাআলাটা একদিন পড়েছি, তাফাউলুন, তো মুফাআলা আর তাফাউলুন এই দুটি বাবের জন্ম হয়েছে মূলত একটা কাজ একাকি নয়, যৌথভাবে করা, পরস্পর করা, একে অন্যের সাথে করা। যে কোনো কাজ, যখনই কোনো সিগা, যখনই কোনো শব্দ আরবি ভাষাতে মূল অক্ষরটা এই ওজনে নিয়ে আসবো, কোন ওজনে, মুফাআলাতুন এই বাবে যখন নিয়ে আসবো, কতালাই কতিলু, তাই না? আপনারা পড়েছেন খ আলাফাই খ আলিফু, জাদালাই জাদিলু, খ সামাই খ সিমু। আর এই তাফাউলে যখন নিয়ে আসবো তাফাউলুন, তাহলে তাআরাফা তাআরুফুন মাসদার, তাআরাফা ইয়াতাআরাফু, তাআওয়ানু তাআওয়ানু, এই ওজনগুলোতে যখন নিয়ে আসবো তখন অর্থটা কেমন হবে? অর্থটা হবে পরস্পর। পরস্পর মানে কি ভাই? বাংলা পরস্পর মানে কি? পরস্পর হচ্ছে যৌথভাবে কাজ করা। কি করা? যৌথভাবে কাজ করা, একটা কাজ মিলে মিশে করা। যে কোনো কাজ যদি যৌথভাবে হয়, একত্রিত হয়, একে অন্যের সাথে হয়, একাকি করা যায় না, তাহলে সাধারণত তার অর্থ হবে মুশারাকা। তো তাফাউলুন আর মুফাআলাতুন বাবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মুশারাকা, মানে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা। দেখেন আমি যে বইটা লিখছি সেখানে আমি দিয়েছি কি, এই
সবাই একত্রে বা একই ফেলের মধ্যে অংশগ্রহণ করে, কর্তা ও কর্ম, কর্তা ও কর্ম মানে ফাইল এবং মাফুল উভয়ে একই ক্রিয়ার মধ্যে শরিক হওয়া, মোশারাকা। এই বাবের প্রধান বৈশিষ্ট্য বা সর্বাধিক ব্যবহৃত এমন অর্থই প্রদান করে পরস্পর বা একে অন্যের সাথে একই কাজ করা, ঠিক আছে। যেমন দেখেন, হারবা ইউহারিবু, হারবুন মানে যুদ্ধ, হারুবা ইহারিবু মানে পলায়ন করা। তো যাই হোক, হারবা ইউহারিবু মানে হচ্ছে যুদ্ধ করা। তো যুদ্ধ কি একা একই করা যায় না সবাই মিলে করতে হয়? আচ্ছা, কতলা এক তুলু মানে হত্যা করা, কেউ কাউকে হত্যা করলো, তাই না? কিন্তু কতলা ইকাতিলু মানে হচ্ছে পরস্পর হত্যা করা, একে অন্যকে হত্যা করা। তো এই একে অন্যকে হত্যা করে কখন? যুদ্ধের সময়। তাহলে কতলা ইকাতিলু মানে হচ্ছে পরস্পর হত্যা করা বা একে অন্যকে হত্যা করা বা যুদ্ধ করা, ঠিক আছে। তারপরে দেখেন, জরবা ইজারিবু মানে মারামারি করা। জরবা ইজারিবু মানে কি? মারামারি কি একাই করা যায়? আচ্ছা, উদাহরণ দেওয়া, উদাহরণ কি একা একই করা যায় না অন্য কিছু উদাহরণ দিতে হয়? তাহলে ফেল, ফাইল এবং মাফুল একই সাথে করছে। দিস ইজ কি বলবো, এগুলো যদি আপনারা না জানেন, আপনারা পাঞ্জিগান্স পড়ছেন, আপনারা পাঞ্জিগান্স পড়ছেন, এই অর্থর তারতম্য না জানা পর্যন্ত আপনারা প্রকৃত অর্থ করতে পারবেন না। বড় 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 আলিমেরাও এইরকমভাবে সুখ্যাতি সূক্ষ্মভাবে এই বিষয়গুলো না জানার কারণে অর্থ অত ভালো করে করতে পারে না। করতে পারলেও হৃদয়ঙ্গম মানে উপলব্ধির সাথে বুঝে আসে না, কিন্তু কেগুলো অর্থ জানতে হবে। এই জন্য ইমাম শাফি রহমাহুল্লাহ 20 বছর শুধু আরবি পড়েছেন, আরবি বোঝার জন্য। ফলে ইমাম শাফি রহিমাহুল্লাহর তার মত, তার ফতোয়াগুলো অন্যের চাইতে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। বাদালা ইবাদিলু, আচ্ছা দেখেন, এখানে আপনাদেরকে সেদিন বলেছিলাম খোয়ালাফাই খোয়ালিফো, দ্বিমত পোষণ করা, বিরোধিতা করা। এটা কি নিজে নিজেই বিরোধিতা করা যায় না অন্যের সাথে, বা অন্যের সাথে বিরোধিতা করতে হয়? তারপরে দেখেন মুজাদালাতুন, যেটা মুফালাতুন থেকে, জাদালা ইউজাদিলু, ঝগড়া করা, তর্ক করা। তাহলে তর্ক কি একা একই করা যায় না কোনো একজনকে লাগে, একা একই করা যায় না? আবার আমালা ইউ আমিলু, আচরণ করা, মানুষের সাথে ভদ্রাচরণ করা। তো আচরণ কি শুধু নিজে নিজেই করা যায় না অন্যের সাথে আচরণ করতে হয়? তো ঠিক এরকম ভাবে এর ব্যতিক্রম যে নাই তা না, কিন্তু এই বাবের মূলত এটাই হচ্ছে আসল। তাহলে মুফাআলাতুন থেকে আমরা জানি কতালাই কতিলু মুকাতালাতান ফাহুয়া মুকাতিলুন। মাশাআল্লাহ, আপনারা জানেন এগুলো সরফে সাগির কয়েক হাজার বা পড়তে বলেছিলাম 5000 বা, তাই না? ইফাল তাফাল তাফাউল মুফাআলা তাফাউলুন, ইফাল তাফিল তাফাউল মুফাআলা তাফাউলুন, ইফাল তাফিল তাফাউল মুফাআলা তাফাউলুন। আচ্ছা, এই যে আজকে আমাদের শেষ তাফাউলুন, এই মুফাআলাও যেই কারণে জন্মগ্রহণ করেছে, তাফাউলুনটাও সেই কারণে জন্মগ্রহণ করেছে। তাহলে পরস্পর যৌথ একে অন্যে। যেমন দেখেন বাবা, আর তারুফু, তারুফু মানে কি? তারুফু মানে হচ্ছে পরস্পর পরিচিতি হওয়া। তাহলে নিজে নিজে পরিচিতি হওয়া নাকি একে অন্যের সাথে পরিচিতি হওয়া? আচ্ছা, তাবুন মানে সহযোগিতা করা, সহযোগিতা কি একা একই সহযোগিতা না একে অন্যের সাথে সহযোগিতা করা, অন্যকে সহযোগিতা করা? ফাইল এবং মাফুল, তাকারুবু মানে নিকটবর্তী হওয়া, পরস্পর নিকটবর্তী হওয়া। আমরা যখন আল্লাহ তালার দিকে যাই, আল্লাহ তালাও আমাদের দিকে আসেন, নিকটবর্তী হন। কিন্তু করবা একরুবু মানে নিকটবর্তী হওয়া, কিন্তু একই অর্থ। তাকারুবু বা তাকারবা ইয়া তাকারুবু মানে হচ্ছে পরস্পর নিকটবর্তী হওয়া, একাই নিকটবর্তী হওয়া না, ঠিক আছে। তাহাসুদুন, তাহলে তাহাসাদা ইয়া তাহাসুদু মানে হচ্ছে হিংসা করা। তো হিংসা কি শুধু নিজে নিজেই করা যায় না অন্যকে করে? তাহলে যে একটা যৌথ ভাব আছে। তাফাখুরু, অহংকার করা, গর্ব করা, নিজে নিজে অহংকার করে আবার অন্যের সাথে তুলনা দিয়ে এক ধরনের অহংকার করে না, এক জিনিস একা একই হয় না।
মধ্যে এই যে এই অর্থগুলো এগুলো কেন জানতে হবে এটাই মূলত আপনাদেরকে জানছি বাবু এই যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আরবি ভাষায় গুরুত্বপূর্ণ জিনিস এর জন্য দেখেন এই যে ইয়াটা লিখেছি ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রকাশ করব সমস্ত মানুষদের জন্য প্রকাশ করব আরবি ইংলিশে লিখেছি আরবিতে কিভাবে এরকম অর্থগুলো পরিবর্তন করবেন ইংলিশে কিভাবে করবেন বাংলাতে এটা কিভাবে করবেন এভাবে তার মধ্যে একটা পৃষ্ঠা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন কিনা জানি না মুজাররদ থেকে যদি আপনি দেন আরজায়ার আচ্ছা আপনারা জানেন কোন শব্দগুলো তাইদে বালাগ ইয়াবলুগু আপনারা জানেন সবাই জানে তাই না তাহলে আল বুলুগু মানে কি পৌঁছা বালাগ ইয়াবলুগু মানে কি পৌঁছা রিচ কোথাও পৌঁছা কিন্তু ইফালে যদি নিয়ে আসেন আবলাগা ইবলিগু মানে পৌঁছে দেওয়া সেন্ড একটা হচ্ছে নিজে নিজেই পৌঁছা আর একটা হচ্ছে কি পৌঁছে দেওয়া আর যখন এটা পৌঁছানো মূলত একটা কোন জিনিস পাঠানো পৌঁছানো কিন্তু যখন আপনি তাফাইলে নিয়ে যাবেন তাবলিগুন তাবলিগ মানে কি দিন প্রচার করা একটা কিছু পৌঁছা পৌঁছা তাহলে পৌঁছা থাকলে পৌঁছানো হবে ইফাল আর তাফিলের অর্থ কি করা করানো তাই না ভুলে গেছেন আচ্ছা তারপরে দেখেন যদি আপনি তাবাল্লুগু তাবাল্লুগু মানে বয়স্ক আস্তে আস্তে বয়স্ক হওয়া বালেগ হওয়া তাবাল্লুগু মানে কি বালেগ হওয়া মানে কি একজন বাচ্চা ছোটবেলা থেকে হকাত করে কি বড় হয় না আস্তে আস্তে বালেগ হয় আস্তে আস্তে যৌবন পায় তাই না তাই তাবাল্লুগু বালেগ হওয়া কোনো জিনিস আস্তে আস্তে পৌঁছা আবার দেখেন আত্তাবালুগু তাবালুগু ইয়াতাবালুগু আচ্ছা অন্যান্য বাপগুলোতে নেই এই যে আলিমা ইয়ালামু মানে জানা ইয়ালামুন মানে আলামা ইয়ালামু মানে হচ্ছে জানানো তালিমুন মানে কি শিক্ষা দেওয়া জানানো আবার তাআল্লুমু যদি তাফাউল থেকে করেন তাহলে আস্তে আস্তে শিক্ষা করা তাহলে তালিমুন মানে শিক্ষা দেওয়া আর তাআল্লুমুন মানে হচ্ছে শিক্ষা করা নিজে নিজেই করা বা লার্ন যেটা আর টিচ আর মুআমালাতু তাহলে মুআমালাতুন মানে মুফাআলাতুন তাহলে কি অর্থ হবে বলেন তো এই যে মুআমালাতুন আলিমা ইয়ালামু আইন লাম মিম পরস্পর তাহলে লেনদেন করা পরস্পর আচরণ করা পরস্পর জানা মূল শব্দ কি তাহলে লেনদেন করা মানুষের সাথে আচরণ করা মুআমালা মানে হচ্ছে একে অন্যের সাথে লেনদেন করা জানা শিক্ষা করা না একে অন্যের সাথে জানা তার মানে কি লেনদেন করা মানুষকে লেনদেন মানে বুঝেন লেন মানে ঋণ দেন মানে দেওয়া তাহলে নেওয়া দেওয়া এই যে মিলামেশা করা তাহলে মুআমালাতুন মানে কি মিলামেশা করা আলাজা ইউআলিজু মুআলাজাতুন মানে চিকিৎসা দেওয়া প্রেসক্রিপশন দেওয়া এই যে নিজে নিজে এটা কি দেয় শুধু ডাক্তার নিজের জন্য কি প্রেসক্রিপশন লেখে না মাফুলের জন্য লেখে দেখেছেন এগুলো না জানা পর্যন্ত তাহলে আমরা মূলত এই পর্যন্ত শিখেছি আচ্ছা তাকাব্বালা তাকাব্বালু মুক কিন্তু ক্বাবালা ইক্বালু মুক্বালাতুন যদি আমি বলি মুক্বালাতুন মানে পরস্পর তাহলে কবালা কবল মূল শব্দ কি ক বা লা তাহলে কবলুন বা কবলা কবলা মানে পূর্বে সামনে তাই না তো এইটা হচ্ছে মূল শব্দ তাহলে মুক্বালা তুন মানে হচ্ছে পরস্পর সম্মুখীন হওয়া এগুলো কতটা গুরুত্বপূর্ণ বলেন এগুলো না জানা পর্যন্ত প্রকৃত পক্ষে যাবে না প্রত্যেকটা শব্দের সকল বাপ থেকে এলে কি তার অর্থ হবে এবং কেন সেই অর্থের পরিবর্তন হচ্ছে এটাই মূলত এই বই লেখার উদ্দেশ্য এবং এগুলো জানানোর উদ্দেশ্য আর এটার নাম রেখেছি বাবের রহস্যাবলী এর ভূমিকায় লিখেছি কেউ যদি বাব না জানে কেউ যদি বাব না জানে তাহলে সে উচ্চারণ করে পড়তে পারবে না কেউ যদি বাবের রহস্য না জানে তাহলে সে অর্থের তারতম্য আরবিতে করতে পারবে না আরবির সাথে মূলত ইংলিশের মিলকরণ করেছি আপনারা সবাই হাজার হাজার বা পড়বেন এবং এগুলো বেশি থেকে বেশি চর্চা করবেন আমরা একটু চর্চা করতে করতে শেষ করি আমরা ক্লাসের পড়া এখন পড়ব বইয়ের পড়া পড়ব বলেন ইফআল তাফাইল তাফাউল মুফাআলা ইফআল তাফাইল তাফাউল মুফাআলা
ইফআল তাফাইল তাফাউল মুফাআলা আজকে পড়াচ্ছিলাম মুফাআলাতুন বলেন মুফাআলাতুন পরস্পর যৌথ একে অন্যে পরস্পর যৌথ একে অন্যে খাসমায়ু খাসিমু তর্কাতর্কি করা কথা কাটাকাটি করা খাসমায়ু খাসিমু ঝগড়া করা তাহলে একাকী কি ঝগড়া করা যায় না এই জন্য মুফাআলা থেকে ব্যবহার করতে হবে কাতিলু পরস্পর হত্যা করা একে অন্যকে হত্যা করা যুদ্ধ করা লড়াই করা খালাফাই খালিফু দ্বিমত পোষণ করা নিজে নিজে কি দ্বিমত পোষণ করা যায় তাহলে একে অন্যের সাথে মানে বিরোধিতা করা যা দালাই যা দিলু তর্ক করা এরকম ভাবে আমরা নিজেরা পড়ব আর ভাবব মনে মনে অর্থটা ভেবে ভেবে পার্থক্য করার চেষ্টা করব যে কোন ভাবে গেলে কোন অর্থ দিচ্ছে কেন দিচ্ছে কোন ভাবে গেলে কোন অর্থ দিচ্ছে এবং কেন দিচ্ছে তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহায্য করুন আসসালামু আলাইকুম